বিএনপি কারো কার্যালয় দখল কিংবা বাড়ি ঘরে আগুন দেয়াকে কোনোভাবে সমর্থন করে না এবং এসব ঘটনার সাথে দলের নেতাকর্মী জড়িত হলে তাদের ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন দলের মুখপাত্র রুহুল কবির রিজভী। দুর্বৃত্তদের হামলার শিকার ফরিদপুরের নগরকান্দা উপজেলার রসুলপুর বাজার এলাকার বিধবা নারী আসমা বেগমের ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি দেখতে গিয়ে তিনি একথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সোমবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সহ স্থানীয় নেতারা। এ সময় ক্ষতিগ্রস্ত নারীর হাতে তারেক রহমানের দেওয়া আর্থিক অনুদান প্রদান করা হয়। রুহুল কবির রিজভী জানান, বিধবা নারীর ঘরবাড়ি ভাঙচুর ও তাকে জায়গা থেকে উচ্ছেদের সাথে বিএনপির কোনো নেতাকর্মী জড়িত থাকলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নগরকান্দার রসুলপুর বাজারের পাশে কুমার নদের পাড়ের একটি জায়গা দীর্ঘদিন ধরে বসবাস করে আসছিলেন হতদরিদ্র বিধবা নারী আসমা বেগম। সম্প্রতি বিএনপির নাম ব্যবহার করে স্থানীয় সালাউদ্দিন চৌধুরী বাড়িঘর ভেঙে সেখান থেকে আসমা বেগমকে উচ্ছেদের চেষ্টা করেন। এ নিয়ে সংবাদ প্রকাশ হলে বিষয়টি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নজরে আসে। কোন মানুষ সে যে দলেরই হোক না কেন, যে আদর্শেই বিশ্বাস করে থাকেন, তার বাড়িঘর পরিবার পরিজনের সদস্য যারা শান্তিপ্রিয় মানুষ যারা কোনো অপরাধ করেনি তারা যাতে কোনো ধরনের মানে ক্ষয়ক্ষতির সম্মুখীন না হয়, তার বাড়িতে যেন কেউ কখনো আক্রমণ না করে, সে যে কোনো রাজনৈতিক দলের। এই যে সম্প্রতি আমরা ঢাকায় খুলনায় আমরা দেখলাম কিছু রাজনৈতিক দলের অফিসে আগুন লাগানো হয়েছে, এটা আমরা সম্পূর্ণ এর বিরুদ্ধে আমরা সম্পূর্ণের তীব্র নিন্দা করি। কারণ যারা অপরাধ করছে না, সামাজিক শৃঙ্খলার বিঘ্ন ঘটাচ্ছে না, তারা তাদের উপর আক্রমণ করে যদি শান্তি শৃঙ্খলা নষ্ট করা হয় এটা খুব সাম্য নয়। যারা সমাজে অপরাধ করবে সে যে দলেরই হোক, যে রঙেরই হোক, যে আদর্শেরই হোক, তার উপযুক্ত তার বিচার হবে।